Hi family, Assalamualaikum. Welcome back to our channel Antarabi Lifestyle. Shata chami apnader khubi priyo Tabassum Rahman Antara. Aj abaro mao me hajir hoye gelam notun ekti recipe ni. Jade mishti jatiyo khabar pochondo tader jonnoi amader ei recipe. Ajker recipe hocche shushadu gajorer halwa. Ammu puro recipe ti bolbe. Ammu tahole shuru koren. ধন্যবাদ অন্তরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন। শীতকালীন পিঠাপুলি বা মিষ্টির লিস্টটা কিন্তু এখন আমাদের প্রত্যেকের বাড়িতে গাজরের হালুয়া অন্যতম স্থান করে নিয়েছে, কারণ এই সময় গাজর খুব সস্তা থাকে বাজারে এবং সহজলভ্য থাকে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফলে সহজেই পেয়ে যাবেন আমাদের নতুন আপলোড করা ভিডিওটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে ছোট বড় 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি, তাতে করে গাজরের কালারটা মলিন হবে না, তাজা টসটসে থাকবে। এখন গাজরের দুই সাইড কেটে নিচ্ছি এবং এই রকম একটা পটেটো পিলার দিয়ে সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এই রকম পেঁয়াজ কাটার গ্যাটারে গ্রেট করে নিব। সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, 1 চা চামচ উঁচু করে ঘি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে শীত তাই ঘিটা জমে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। গাজরের হালুয়াতে ঘি বা বাটার দেওয়াটা ভালো, তাতে করে গাজরের এক্সট্রা গন্ধটা থাকে না। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এবার একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো ভালো করে ভেজে নেব, একটি হাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরটা ভাজতে হবে যতক্ষণ না এক্সট্রা পানি শুকিয়ে যাবে ততক্ষণ। গাজরের হালুয়া তৈরি করে প্রতিদিন সকালে রুটি পরোটার সাথে খেতে পারবেন, খুবই মজা লাগে। গাজরের হালুয়া আমার অনেক পছন্দ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম লবণ। গাজরগুলো ভালো করে ভেজে নিয়েছি এবং গাজর থেকে এক্সট্রা পানিটা চলে গেছে। এবার 1/2 কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে গাজর তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। গাজরে দুধ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে ফেলব। এবার একটি হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমাদের পরিবারে চিনির পরিমাণটা কম খায়, তাই আপনারা যদি বেশি দিতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নেব। চিনি দেওয়ার পর একটু পানি বের হবে, পানিটা নেড়ে চেড়ে ভেজে শুকিয়ে নিতে হবে। গাজরের পানিটা শুকিয়ে গেছে প্রায়, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ।
গুঁড়া দুধ গাজরের হালুয়াতে দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন গাজরের হালুয়াতে গুঁড়া দুধ দেওয়ার জন্যে, কনডেন্স মিল্ক না। গুঁড়া দুধটা অল্প অল্প করে দিয়ে নেড়ে দিতে হবে যাতে দুধটা দলা পেকে না যায়। আমি এখানে অল্প অল্প করে গুঁড়া দুধ দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো আর সাদা কিশমিস। এখন ঘি দিয়ে দিব। ঘিটা শেষে দিলে গাজরের হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা থাকবে এবং খেতে দারুণ লাগবে। হালুয়া যখন হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসবে এবং হালুয়াতে পানি থাকবে না, কিন্তু হালুয়া অনেক নরম থাকবে, বেশি শুকনা শুকনা থাকবে না, তখনই বুঝতে হবে গাজরের হালুয়াটা পারফেক্ট হয়ে গেছে। হয়ে গেছে সুস্বাদু গাজরের হালুয়া। এখন আমি একটি প্লেটে ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশন করার জন্য আমি কিছু কাঠবাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন প্লিজ। আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না কিন্তু, ফলে সহজেই পেয়ে যাবেন আমাদের নতুন আপলোড করা ভিডিওটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।